নুরুল হাসান সোহান নিঃসন্দেহে একজন ভালো উইকেট কিপার ও ডাইনামিক ব্যাটসম্যান। এবারে অস্ট্রেলিয়া সিরিজে স্টাম্পের পিছন থেকে খেলোয়াড়দের এখন সেই তালিকাটি দেখতে পাচ্ছেন যেগুলো সবই এবারে অস্ট্রেলিয়া সিরিজে নুরুল হাসান সোহানের কথা। যেমন তিনি বলেছেন, ওরে বল জায়গায় কর, ও এমনিতেই কাঁপছে, তুই এর আগে 9 রান ডিফেন্ড করে ম্যাচ জিতাইছিস, বিশ্বাস রাখ, আমরা 2টা রান আউট হয়েছি, আমাদেরও করতে হবে। যখন সর্বশেষ ম্যাচ একবারে 2টি ছক্কা খান, ঠিক তখনই সোহান তাকে বলে বসেন, এই মেহেদির বাচ্চা। তাতে বিষয়টা অনেকেই ভালোভাবে দেখলেও আবার অনেকেই জঘন্যভাবে বিশ্লেষণ করতেছে, তার জন্য সোহানকে গালিও দিচ্ছে অনেক ফেসবুক নেটিজেনরা। আসলে আমি মনে করি খেলার মাঠে এটা একটা নৈমিত্তিক ব্যাপার, এটা সাধারণ ঘটনা। একজন বোলারকে মোটিভেটেড রাখতে কিপার এসব কথা বলতেই পারে, তাতে এত রাগারাগির কিছু আছে বলে আমি মনে করি না। সোহান এসব কথা বলেই পুরো সিরিজ জুড়ে অনুপ্রেরণা জুগিয়েছেন বোলারদের, যেটা করতে পারেন না বাংলাদেশের অন্যান্য কিপাররা। যদিও এই সিরিজে কিছু ম্যাচে বড় ইনিংস খেলার সুযোগ ছিল সোহানের সামনে, কিন্তু সেটা করতে পারেননি সোহান। কিন্তু আমার কাছে যেই জিনিসটা ভালো লেগেছে তা হলো সোহানের কনফিডেন্স। তাই বিসিবির উচিত এই ধরনের খেলোয়াড়দের আরও বেশি বেশি সুযোগ দেওয়া। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে সারা দেশের মানুষকে দেখতে সাহায্য করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।